শুভ নববর্ষ বাংলা 1427, সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকে এই দিনে। আজকে আমরা নববর্ষ পালন করতে গিয়ে অবশ্যই হোঁচট খাচ্ছি বর্তমান পরিস্থিতিতে, যা হচ্ছে আমরা সবাই জানি করোনা ভাইরাসের কারণে যে প্যান্ডামিক চলছে, সেই কারণে আমাদের সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। আমরা ঠিক স্বতঃস্ফূর্ত ভাবে আগে বা সারা জীবন আমরা যেভাবে নববর্ষ পালন করতে করে এসেছি সেটা এবার সম্ভব হচ্ছে না। তারপরেও এটা আমাদের একটা ঐতিহ্য, এটা আমাদের আমাদের বাংলা, আমাদের ভাষা, আমাদের গর্ব। সে কারণে অবশ্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যে কিছু ওয়েব ভিডিওর মাধ্যমে আমরা আমাদের ছাত্রছাত্রীদের পারফরমেন্স, কিছু টিচারদের পারফরমেন্স আপনাদের সামনে তুলে ধরা হবে আমার এই ভিডিও ব্রডকাস্টের পরে। পরবর্তী ভিডিওতে সেই ডিটেলস আপনারা পাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই মুহূর্তে আমাদের অবশ্যই করণীয় হচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, নিয়ম কানুন ফলো করা, আমরা যাতে নিজেকেও রক্ষা করতে পারি, অন্যদেরকেও রক্ষা করতে পারি। এবং আমরা আশা করব যে খুব শীঘ্রই আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ পাব, একটা ভ্যাকসিন বা কোনো কার্যকরী কোনো ঔষধ আমাদের আসবে, সেই দিনের অপেক্ষায় আমরা থাকবো। বাট ইন দ্য মিন ওয়াইল আমাদেরকে আমাদের কার্যক্রম চালিয়ে যেতে হবে যার যার অবস্থান থেকে। আমরা সবসময় আমাদের প্রয়াস অব্যাহত রেখেছি আপনাদের জন্য, যাতে আমাদের ক্লাসের মাধ্যমে, আমাদের ওয়েবিনার গুলোর মাধ্যমে, ওয়েবকাস্টের মাধ্যমে আমরা যাতে আপনাদেরকে আমাদের শিক্ষার ব্যাপারে যে একটা সহযোগিতামূলক যে আমাদের যে দায়িত্ব আমরা পালন করে থাকি থাকব, যাতে করে আপনাদের আপকামিং এক্সামস গুলা ভালো হয়। অনেকেরই ভবিষ্যতে বাইরে যাওয়ার ব্যাপার স্যাপার আছে রেজাল্টের উপরে। আপনারা বুঝতে পারছেন যে এই জিনিসটা মোটেও আমাদের জন্য খুব সহজ না, আপনাদের জন্য সহজ না। দেয়ার আর মেনি ইস্যুস। হ্যাঁ, এখানে বাসায় বসে একই অবস্থায় থেকে দিনের পর দিন কাল যাপন করা একটা সহজ কোনো ব্যাপার কখনই হতে পারে না। কিন্তু এই পরিস্থিতিতে মনে রাখবেন যে সারা পৃথিবী কিন্তু এখন অলমোস্ট একটা লকডাউনের মধ্যে আছে, কাজে আমরা যে কোনো বিশেষ কোনো শ্রেণীর মধ্যে পড়ে যে অসহায়ত্বে ভুগছি তা কিন্তু না। তা আমাদের এই সহযোগিতা থাকতে হবে। উই হ্যাভ টু হ্যাভ ভেরি হাই মোরাল, উই হ্যাভ টু ফিল স্ট্রং। আমাদেরকে অত্যন্ত স্ট্রং থাকতে হবে মেন্টালি, আমাদেরকে সবসময় সামনের সুন্দর দিনগুলো যে আসছে সেই চিন্তা করতে হবে, সেই আশায় আমাদেরকে থাকতে হবে, সেই সাথে আমাদেরকে সাবধান থাকতে হবে। সবকিছু যদি আমরা একটু কেয়ারফুলি যদি এই সময়টা আমরা যদি পার করে দিতে পারি, আমরা আশা করব আমরা আবার পুরনো সময়ে ফিরে যাব। আপনারা আবার সবাই ক্যাম্পাসে আসবেন, আবার আমরা সবাই একসাথে অনেক সুন্দর ক্লাস করব, মজা করব, কনসার্টস হবে, বোর্ড ভিজিটস হবে, আপনারা একসাথে সবাই চা কফি খাবেন, আনন্দ করবেন। আমরা সেই সেইগুলোই তো আমরা আসলে দেখতে চাই। জীবন তো পুরো জিনিসটা মিলিয়ে তো মানুষের জীবন, তাই না? কিন্তু এমন একটা পরিস্থিতিতে আমরা সবাই আছি যেটা আনপ্রিসিডেন্টেড, আনকল ফর, আনওয়ারেন্টেড, তাই না? এটা একটা অসম্ভব একটা ব্যাপার। হয়তো মাস তিন চারেক আগে আমরা কখনো বুঝতে পারি না যে আমরা এই অবস্থা করতে যাবো, বা যেটা হয়ে গেছে এই অবস্থা থেকে আমরা আশা করি আরো মুক্ত হবো। যাই হোক, নববর্ষের এই দিনে যে যা বাসায় থেকে সেলিব্রেট করেন, উদযাপন করেন, সবাই চাঙ্গা থাকেন মানসিক ভাবে, এবং সবাই কাছে যারা আত্মীয় স্বজন আছেন তাদের সাথে ভালো সময় স্পেন্ড করেন, থ্যাংকস টু সোশ্যাল মিডিয়া, থ্যাংকস টু দিস ফেসিলিটি, এটাও মানুষেরই ক্রিয়েশন, ঠিক আছে? আমরা যাতে সবার মধ্যে একটা সোশ্যাল কন্ট্যাক্ট রাখতে পারি ওয়াইল মেইনটেইনিং সোশ্যাল ডিস্টেন্স। এই বলে আমি বক্তব্য শেষ করছি, এবং আপনাদের সবার জন্য শুভকামনা রইল। সবাই খুব ভালো থাকবেন, এবং আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের সবার ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ধন্যবাদ সবাইকে শোনার জন্য, ভালো থাকবেন।